নমস্কার বন্ধুরা, চ্যানেল সরজিৎ দেতে আপনাকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে করোনা ভাইরাসের অতিমারি পরিস্থিতিতে আমাদের জীবনের স্বাভাবিক ছন্দে একটা ছন্দপতন ঘটেছে, তাই আমরা ইচ্ছে থাকলেও দু একদিনের জন্য কোথাও ঘুরে আসতে পারছি না অথবা সাহস করছি না। এই অবস্থাতে আমার চ্যানেলের বেশ কয়েকজন নিয়মিত দর্শক, সাবস্ক্রাইবার এবং কিছু শুভানুধ্যায়ীর অনুরোধে আবারও তাই আজ একদিনে ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই চতুর্থ পর্বে আজ আপনাদের নিয়ে যাব লোকনাথ বাবার স্মৃতিধন্য চাকলাধাম এবং এর নিকটবর্তী আরও দুটি জায়গায়, তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর হ্যাঁ, একটা কথা মনে করিয়ে দিই, যদি এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনটি এখনই প্রেস করে রাখুন এরকম আরও ভিডিও দেখার জন্য। ঠাকুরকে প্রণাম জানিয়ে এবার প্রবেশ করি বাবা লোকনাথ ধামে। খড়ের ছাউনি দেওয়া এই মন্দিরটি প্রধান মন্দির। এখানে বাবাকে ভক্তিভরে প্রণাম করে তারপর অন্যান্য মন্দিরগুলি এবং মঠের অন্যান্য জিনিস ভালোভাবে দর্শন করুন। ভক্তদের সুবিধার্থে যে কোনো শুভ কাজের ব্যবস্থা এই মঠের মধ্যে করা যেতে পারে। আজ উপনয়ন চলছে একজনের, এটি তারই দৃশ্য। এসব দেখতে দেখতে যদি ক্লান্তি বোধ হয় তাহলে মন্দির প্রাঙ্গণে অথবা গাছের ছাওয়ায় যেখানে খুশি একটু জিরিয়ে নিন। বেলা 12:30 থেকে মূল মন্দিরে বাবার আরতি হয়, এটি দেখুন ভালোই লাগবে। তারপর ভোগ নিবেদন। মূল মন্দিরে ছবি তোলা একদমই নিষিদ্ধ, তবুও আপনাদের জন্য অনেকটা দূর থেকে যতটুকু নিতে পেরেছি তাই দেখাচ্ছি। এটি আশ্রমের রন্ধনশালার একাংশের দৃশ্য। আরতি হয়ে যাওয়ার পর এবার ভক্তদের প্রসাদ পাবার পালা।
লাইন দিয়েছি আমরা। এটি ভক্তদের প্রসাদ পাবার জায়গা। দুটি ঘর মিলিয়ে প্রায় 200 জন লোকের প্রসাদ পাবার ব্যবস্থা আছে একসঙ্গে। প্রসাদ পেয়ে ঠাকুরকে আরও একবার প্রণাম জানিয়ে আশ্রম থেকে বেরিয়ে আমরা আমাদের পরবর্তী গন্তব্য কচুয়ার দিকে এগিয়ে চলেছি। এটি ঠাকুরের জন্মস্থান বলেই পরিচিত। আমরা এইমাত্র কচুয়া এসে পৌঁছলাম। এখানে ঠাকুর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মভিটের ওপরই গড়ে উঠেছে এখানকার লোকনাথ মন্দির। এই মন্দিরের প্রাঙ্গণেই বাবার জন্মতিথিতে খুব বড় মেলা বসে। এই মন্দিরের পাশেই তাঁর বাল্যবন্ধু এবং চির সখা শ্রী শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটেটিও দর্শনীয় স্থানের মধ্যেই পড়ে। এটি সেইটি। আমরা কচুয়া থেকে বেরিয়ে পড়েছি। আমাদের পরবর্তী এবং আজকের শেষ গন্তব্য চন্দ্রকেতুগড়। এটি একটি পুরাতত্ত্ব বিভাগের খননকার্যে আবিষ্কৃত খনা ও মিহিরের গড় বা প্রাসাদ, তাই এটিকে খনা মিহিরের ঢিপিও অনেক সময় বলা হয়। পুরাতত্ত্ব বিভাগের এই বোর্ডটি থেকে এটির সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়, একটু পড়ে নিন। কালের করাল গ্রাসে নিশ্চিহ্ন প্রায় এই প্রাসাদের ধ্বংসাবশেষে ঘুরতে ঘুরতে নিজেকে ইতিহাসের মধ্যে হারিয়ে ফেলবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে উৎসাহিত করবেন, পরিচিত সকলের সঙ্গে শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।